রাজধানী গুলশানে নতুন অর্থ বছরের বাজেট নিয়ে সিপিটি সংলাপ চলছে আমরা সরাসরি আমাদের কর্মসংস্থান বিষয়টা বাজেট আমরা নাই আর একশো পাঁচ ধরনের কাজ সরকারি হিসাবে আছে আর আমাদের হিসাবে চারশো ধরনের কাজ আছে মজুরি বোর্ড আছে মাত্র চুয়াল্লিশটা সেক্টরে বাকিদের কোনো মজুরির বিষয় নেই আমরা ব্যাল করে বলি তার কানামোনা মানে কাজ নেই তো মজুরি নেই এই কানা মনে কর্মসূচি শ্রমিক যারা তাদের জন্য রাষ্ট্র এই বাজেটে কিচ্ছু রাখেনি পারলে খাও না পারলে যাও ফলে আমরা মনে করি বাজেটের দিকগুলো দেখলে আমাদের শ্রমিক এবং কৃষকের দিকটা যদি দেখতাম আমরা উৎপাদন করি আমরা এই বাজেটে একটি হিসা চাই আমরা দেশের জন্য আয় আনি আমরা দেশের আয়ের একটা বরাদ্দ চাই এইটা নাই বলে আমরা মনে করি এই বাজেটটা একটা অনার্য বাজেট হয়েছে এবং এই অনার্য বাজেট চলছেই এই অনাজ্য ন্যায্য করার জন্য যে আলোচনা সভা আমরা মনে করি এখান থেকে আমরা হয়তো কিছুটা আসার কথা শুনতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ